রুবি তোমার কি মতামত, মানে আমরা কি জিতব না? We are so excited, আমরা আশাবাদী আমাদের ফ্রেন্ডরা জিতবে। আমরা খেলা দেখার জন্য এবং উৎসব প্রদানের জন্য এখানে এসেছি। বল মেরেছেন, ওফ একজন আহত। এই তৌফিক, কোন মেয়ের দিকে তাকাবি না, খুব সিরিয়াস কিন্তু এই বিষয়, খুব সিরিয়াস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে, এখন যাবো হচ্ছে সাবাস বাংলাদেশে। তো আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল, কারণ আমাদের আন্তর ডিপার্টমেন্ট ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। তো রুবি তোমার কি মতামত, মানে আমরা কি জিতবো না? We are so excited, আমরা আশাবাদী আমাদের ফ্রেন্ডরা জিতবে। আমরা খেলা দেখার জন্য এবং উৎসব প্রদানের জন্য এখানে এসেছি, দেখা যাক কি হয়। আর আমাদের ফ্রেন্ডরা কিন্তু ঠিক এই অপোজিটে আছে, এই সাবাস বাংলাদেশ মাঠে। তো আমরা সবাই যাবো এখানে, তো চলুন যাওয়া যাক, দেখা যাক কে কে আসছে। আমার পাশে যারা আছে অর্থাৎ এই ড্রেসে, এই ড্রেসে যারা থাকবে তারা হচ্ছে 1.1 অর্থাৎ ফার্স্ট ইয়ার। জি 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 জি, সেকেন্ড ইয়ারের সাথে, সেকেন্ড ইয়ারের সাথে পরিচয় করে দেবে। এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, মানে টিম টু। তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো আমাদের 1.1 থেকে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে একজন তৌফিক হাসান, তিনি ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছে খুব দায়িত্বের সাথে। নাজমুল হাসান, খেলা কেমন হচ্ছে? বন্ধু তুমি তো খুব ভালো খেলো, তুমি একটু বলো তো খেলা সম্পর্কে, কেমন খেলা হচ্ছে বড় ভাইদের? খেলা তো অনেক ভালো হচ্ছে, তাছাড়াও মানে যে মা এটা আমাদের আসল প্লেয়ার, 10 নম্বর প্লেয়ার চলে, 44 নম্বর প্লেয়ার চলে আসছে। বন্ধু খেলা কেমন হচ্ছে? এই তৌফিক, কোনো মেয়ের দিকে তাকাবি না, খুবই খুব সিরিয়াস কিন্তু এই বিষয়ে, খুব সিরিয়াস। এ বল ক্যাপচার করতে পারেন না, ঠিক আছে তৌফিক। কমেন্টারি কর, বল মেরেছেন, ওফ একজন আহত। অসাধারণ, অসাধারণ। পানি কই, পানি কই, আস্তে, সমস্যা নাই, এরা পলিটিক্যাল সায়েন্স মানে আগুন, ঠিক আছে, ও পানি লাগে না, এটা বয়ে দেয় গোলার সম্ভাবনা প্রকট, এই দেখ সব উঠে আসবে। এটা আমার আমার ইয়াতে খেলা হচ্ছে এখন, এই যে রেফারি আমাদের তৌফিককে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছে যে সব ধরবেন না। আক্রমণ, আক্রমণ, ওয়াও, নয়ন ভাইয়ের শুটটা কিন্তু আসলাম ছিল। তো এইটা হচ্ছে, আচ্ছা আমি এদিকে দেখাই খেলাটা, চলে গেছে, মানে খেলাটা খুব উপভোগ করছি। এইটা হচ্ছে, ও মাই গড, এত সুন্দর কেন রে, আল্লাহ। এইটা হচ্ছে সাবাস বাংলাদেশ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বললে যে ভাস্কর্যটা আমাদের মানে মানে প্রশাসনিক ভবনে পরে যেটা আসে, এটা হচ্ছে সেই সাবাস বাংলাদেশ। আর এই মাঠে খেলা হচ্ছে, তো সবাই মিলে আমরা একটু সেলফি নেই মোমেন্টটা ধরে রাখার জন্য। এত রোদের মধ্যে ছবি তোলা যায়, ভিতরে যাব ভাই, আমি চাষি এর ভিতর থেকে প্লেয়ার বের করবো, আপনি ভালো খেলা, ভালো খেলছে।
এখন গুরু পট হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুরু পট হবে এই গুরু পট নেওয়ার জন্য কিন্তু রেডি ক্যামেরাম্যান দারুণ গুরু পট চলতেছে ও দারুণ দারুণ এই মুহূর্তে কিন্তু গুরু পট নিতেছে দারুণ দারুণ